তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যে যারা পলিটেকনিকে অ্যাডমিশনের জন্য জেক্সপো এবং বুকলেট দুটো এক্সামই একসাথে দিতে চাও, তো আমি তাদের জন্য স্পেশালি বলছি। আর যে কয়েকজন আমাকে কমেন্ট করে এটা জানতে চেয়েছিল, তো আমি তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা বানাচ্ছি। দেখো, জেক্সপো এক্সামের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে 10th পাস, তো তাহলে দেখো। আর বাট ভোকলেটের জন্য দরকার হয় 10+2 ভোকেশনাল, আইদার যারা আইটিআই কমপ্লিট করেছো শুধুমাত্র তারাই ভোকলেট দিতে পারবে। তো সেক্ষেত্রে যদি বিশ্লেষণ করে দেখো, দেখো যে জেক্সপো এক্সামটা সবাই দিতে পারবে, কারণ মাধ্যমিক পাস তো সবাই করেছো। তো সেক্ষেত্রে জেক্সপো কিন্তু সবাই বসতে পারবে জেক্সপোর জন্য, কিন্তু ভোকলেটে কিন্তু সবাই বসতে পারবে না। ভোকলেটে শুধুমাত্র তারাই বসতে পারবে যারা ভোকেশনাল করে রেখেছে 10+2 ভোকেশনাল অথবা আইটিআই। তো এই ব্যাপারটা তো ফার্স্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে জেক্সপো এক্সাম কিন্তু আমরা সবাই দিতে পারবো, বাট বুকলেটটা সবাই পারবে না। আর একটা মেন জিনিস তোমাদেরকে আমি বলছি যে দেখো, নিজেদের লক্ষ্যকে অবশ্যই একটা স্থির করো। যেমন দু নৌকার মধ্যে পা দিয়ে কখনোই কোনো নদী পার করা যায় না, সেরকম যদি তোমরা তোমাদের নিজেদের লক্ষ্যকে যদি না স্থির করো, তাহলে কখনোই একটা নির্দিষ্ট পজিশনে পারবে না। সবার ফার্স্ট তো তোমাদের এমটাকে ফিক্সড করো, নিজেদের মনস্থির করো যে তোমাদেরকে একটা গভর্নমেন্ট কলেজে একটাই সিট চাই, বাট তোমাদের 1000টা গভর্নমেন্ট কলেজে প্রত্যেকটাতেই একটা একটা করে সিট চাই এমন তো না। তো সেক্ষেত্রে যে কোনো একটার জন্য পুরো একদম মাইন্ডলি প্রিপেয়ার করো এবং হার্ড প্রিপারেশন করো, যাতে তোমাদের গভর্নমেন্ট কলেজ পায় এবং ভালো হয়। যদি তোমরা দুদিকেই দৌড়াতে যাও না, লাস্টে দেখবে কোনোটাই হলো না, মানে না জেক্সপোতে ভালো র্যাঙ্ক হলো না বুকলেটে র্যাঙ্ক হলো। তো আমার রিকমেন্ডেশনে এটাই যে নিজেদের যে এমটা আছে এমটাকে ফিক্সড করো, আর দু নৌকায় পা দিয়ে না চলে যে কোনো একটাকে চয়েস করো না। হয় বুকলেট দেবে তো বুকলেটই দাও, আর যদি জেক্সপো দিতে যাও তাহলে জেক্সপোই দাও। আর একটা কথা তোমাদের বলছি, দেখো জেক্সপো দিলে তোমাদের কিন্তু 3 ইয়ার্স করতে হবে। যদি তোমাদের গভর্নমেন্ট কলেজ পেয়েও যাও তবু 3 ইয়ার্স তোমাদেরকে ওখানে করতে হবে, বাট যদি ভোকলেট দাও তোমাদের ভোকলেটে ভালোভাবে প্রিপারেশন নাও, দুটো জেক্সপোর জন্য না হবে শুধুমাত্র ভোকলেটই দাও, সেটাতে যদি তোমাদের গভর্নমেন্ট কলেজ পেয়ে যায় তো তাহলে দেখো ডাইরেক্ট তোমরা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারতো। যদি ফাইন্যান্সিয়াল দিক থেকে দেখো, খরচা যেটা তোমাদের, মানে মিনিমাম হয়তো গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে গভর্নমেন্টের ফিজটা বেশি লাগে না, বাট যে থাকার খরচাটা হয় তোমাদের মেস বা হোস্টেলের বলো যে খরচাটা, সেটা কিন্তু তোমাদের 2 বছরের মাত্র লাগবে। আর যদি তোমরা আবার জেক্সপো দিয়ে গভর্নমেন্ট কলেজও পেয়ে যাও না, তাহলে 1 ইয়ার তোমাদের এক্সট্রা ওখানে স্পেন্ড হচ্ছে। একটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের লাইফ হচ্ছে টাইমের ভ্যালু, তো অবশ্যই তোমরা টাইমের ভ্যালুটাকে মানে বোঝো, নিজেরা রিয়েলাইজ করো এটা, তারপরই তোমরা দুটোর জন্য অ্যাপ্লাই করো। তো আমি অবশ্যই বলবো কখনোই তোমরা এরকম দুটোর জন্য মানে দু নৌকায় পা দিয়ে চলতে যেও না। হয় জেক্সপো দিচ্ছ দাও, নয় বুকলেট দাও। যদি আইটিআই বা ভোকেশনাল করে থাকো তাহলে অবশ্যই বুকলেট দাও, জেক্সপোর পিছনে দৌড়াতে যেও না। তো আমার মতামত এটাই ছিল। যদি তোমাদের এটার বিষয়ে যে কোনো ধরনের আরো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তরফ থেকে যতটা আমার সম্ভব হবে আমি অবশ্যই তোমাদের সেই সমস্ত কমেন্টের এবং তোমাদের সমস্ত রিকোয়ারমেন্ট পুরো করার আমি চেষ্টা করবো। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমার যে মতামত এটা যদি তোমাদের চয়েস হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু কখনোই কিন্তু বোধ করবে না, অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত আমাকে দেবে, কারণ তোমাদের প্রত্যেকটা মতামত আমার জন্য খুবই মূল্যবান। আর একটা কথা, তোমাদের বন্ধুরা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে এই চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দেবে তাদেরকে। এবং তোমরা নিজেরাও যদি এই চ্যানেলে প্রথমবার হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং বলো বা এডুকেশন রিলেটেড জবস রিলেটেড ভিডিও অনেক ধরনের আপডেট তোমাদের ইন ফিউচার এই চ্যানেল থেকে পেয়ে যাবে তোমরা।